তারা যখন এই খাবারটা সার্ভ করলো আমি একটু কনফিউজ হয়ে গেছি যে এটা কি পাস্তা না পিৎজা বাট আমি তো তাদেরকে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম যাই হোক এই বিরিয়ানিটা দেখে আমার সেই পর্দা বিরিয়ানি যে আমি গানটা গাইছিলাম না ওটা আমার মনে পড়ে গেছিল পরিতে মেরা নে দো পরিদা কি সুন্দর না গানটা গাইছিলাম আচ্ছা যাই হোক গেটিং ব্যাক টু দ্য রিভিউ সো আমি এখন দেখি যে বিরিয়ানির ভিতরে তারা কি কি ইউজ করেছে Okay. So, এটাই হচ্ছে রাজস্থানি দম বিরিয়ানি আচ্ছা শ্বশুরবাড়ি জিন্দাবাদ বাসায় জানে আর এরকম কিছু না ঠিক আছে আর ক্যামেরার সামনে এগুলো কথা বলতে যাও কেন আর জীবনে কোনো মেয়েদের শুনছে কথা বলতে শ্বশুরবাড়ি জিন্দাবাদ যাই হোক সরো Assalamualaikum and hello everyone. This is Nusrat Islam from Zoltan Bidi. আমি আজকে Cholishachi Shamoli Square আর আমি আজকে যে রেস্টুরেন্টটাতে যাব সেটার নাম হচ্ছে Dynamite Restaurant ঠিক আমার সামনে আর টিকিট কাউন্টারের পাশেই হচ্ছে রেস্টুরেন্টটা। So come on in. Step 1 menu analysis তাদের এখানে কয়েক রকমের সেট মিলস আছে পাশাপাশি বিরিয়ানিও আছে এখান থেকে তাদের নতুন যে রাজস্থানি দম বিরিয়ানিটা তারা লঞ্চ করেছে আমি সেটা ডেফিনেটলি ট্রাই করব পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে এখানে কয়েক রকমের মোমো আছে সো আমি এখান থেকে চিকেন মোমো ফ্রাইড মোমো আর চিলি অনিয়ন মোমো যেটা সেটা টেস্ট করব ফলোড বাই এখানে পিৎজা আছে ওকে সো এখানে পিৎজা চকোলেটি আছে এই আইটেমটা আমার কাছে খুব ডিফারেন্ট মনে হয়েছে সো আমি ডেফিনেটলি ট্রাই করব সাথে পিৎজা সুপ্রিমোটাও খাবো এছাড়া এখানে মিট বক্স নাচোস চিকেন ফ্রাই এগুলো অ্যাভেলেবল আছে সো আমি এখান থেকে মিট বক্সটা অর্ডার করব একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে তাদের রেস্টুরেন্টটা সিনেমা হলের পাশে হওয়ার কারণে তাদের পুরো ইন্টেরিয়রের থিমটাই সিনেম্যাটিক Thank you. So, tara momota serve kore diyeche. Eta price hocche 169 taka ar ekhane total 6 piece momo ache. So, ekhon ami try kore dekhi ki obostha. Ami to apnader dekhai jekhane bhitore ki ki use korche. Eta hocche basically fried chicken momo. And chicken ta use kora hoyeche ei momo ta ke tara basically jeta korche je ekdom deep fry koreche steam momo theke eta taste e onekta different but it is good ar bhitore to chicken er stuffing mane amar kache personally khub bhalo lagche sauce they try kori tara ekta green sauce dise green sauce ta ekটু spicy so momo ta diye jokhon ami green sauce ta khacchi ekta spicy flavor ashteche bhaloi lagteche but ekta jinish je momo ta slightly oily because eta deep fry kora so oily hobe এটা হচ্ছে স্টিমড চিকেন মোমো আর এটা প্রাইস হচ্ছে 149 টাকা এখানেও টোটাল 6 পিস মোমো আছে আর এখানেও তারা মোমোর সাথে গ্রিন সস সার্ভ করে তো আমি আগে মোমোটা ট্রাই করি স্টাফিংটা সেম জাস্ট আগে মোমোটা ফ্রাইড ছিল আর এটা টু স্টিমড দ্যাটস ইট Same green sauce, so taste is pretty much same. A 5-piece chili onion momo price হচ্ছে 189 টাকা। So আমি এখন এটা ট্রাই করব। উপরে তারা এখানে সিসামি সিড দিয়ে গার্নিশ করেছে, কোরিয়ান্ডার ইউজ করেছে। আমি এতক্ষণ ধরে যতগুলো মোমোই ট্রাই করলাম সবগুলোর স্টাফিং সেম just এক একটা ওয়েতে তারা সার্ভ করেছে যেমন এটা কিন্তু একদম বেসিক স্টিম মোমো যেটা আমি একটু আগে খেয়েছি একদম সেটাই জাস্ট এটা সার্ভ করেছে একটু ডিফারেন্ট ওয়েতে এখানে তারা একটা গ্রেভি প্রিপেয়ার করেছে এটা সস দিয়ে করা হয়েছে সাথে তারা এখানে বেল পেপার তারপরে অনিয়ন ইউজ করেছে সো গ্রেভি দিয়ে মোমোটা খেতে বেশ ভালোই লাগছে আর গ্রেভিটা একটু স্পাইসি এই মিট বক্সটার প্রাইস হচ্ছে 289 টাকা মিট বক্সের উপরে দেখা যাচ্ছে যে তারা প্রচুর পরিমাণে চিজ আর সস ইউজ করেছে এখন ভিতরে দেখা যাক যে তারা আর কি ইউজ করেছে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে চিকেন স্ট্রিপস ওকে সো আমরা সবগুলো মিক্স করে তারপর একসাথে ট্রাই করি ওখানে সসেজও ইউজ করেছে তারা very saucy and প্রচুর পরিমাণে চিলি সস ইউজ করা হয়েছে চিজি as well এখানে মায়োনিজও ইউজ করছে মিট বক্সটায় মূলত মিটের পরিমাণটাই বেশি থাকে সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজও থাকে মিটগুলোকে আসলে ফ্রাই করে তারপর চিজ আর সস দিয়ে মিক্স করে দেন তারা সার্ভ করে তারা যখন এই খাবারটা সার্ভ করলো আমি একটু কনফিউজ হয়ে গেছি যে এটা কি পাস্তা না পিৎজা বাট আমি তো তাদেরকে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম যাই হোক এই বিরিয়ানিটা দেখে আমার সেই পর্দা বিরিয়ানি যে আমি গানটা গেছিলাম না ওইটা আমার মনে পড়ে গেছিল সুন্দর না গানটা গাইছিলাম আচ্ছা যাই হোক গেটিং ব্যাক টু দ্য রিভিউ সো আমি এখন দেখি যে বিরিয়ানির ভিতরে তারা কি ইউজ করেছে এটাই হচ্ছে রাজস্থানী দম বিরিয়ানি লুকস গুড এখন আমি বিরিয়ানিটা ট্রাই করব আমার বিরিয়ানিটার প্রেজেন্টেশনটা খুব ভালো লেগেছে ওইটা হচ্ছে বেসিক্যালি মাটন দম বিরিয়ানি আচ্ছা আমি তো আপনাদেরকে দেখাই যে এখানে তারা কি ইউজ করেছে বিরিয়ানিতে প্রচুর পেঁয়াজের বেরেস্তা ইউজ করেছে ক্যাশিউ নাট আচ্ছা এটা হচ্ছে বাসমতি চালের বিরিয়ানি সো আমি এখন বিরিয়ানিটা ট্রাই করব বিরিয়ানিতে তারা প্রচুর পরিমাণের মশলা ইউজ করছে মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা মশলাদার আর তাদের যে খাসি মাংসটা আছে ওটা এক্সট্রিমলি সফট এই বিরিয়ানিটা তারা প্রথমে কুক করে তারপরে হাড়ির ভিতর দিয়ে এটাকে ডো দিয়ে কভার করে তারপর এটাকে তারা বেক করেছে সো কুক প্লাস বেক করার কারণে টেস্টটা বেশ ভালো আর একটা আমার কাছে যে জিনিসটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে ইউজুয়ালি যেটা দেখা যায় যে ইন্ডিয়ানরা যখন বিরিয়ানি কুক করে প্রচুর পরিমাণে কেওড়া জল ইউজ করে কিন্তু তারা এখানে এরকম কিছুই করেনি কেওড়া জল কিংবা গোলাপ জল খুব বেশি একটা পরিমাণে ইউজ করেনি যার কারণেও টেস্টটা বেশ ভালো হয়েছে এই বিরিয়ানির উপরে তারা যে ডোটা ইউজ করেছে এই ডোটাও কিন্তু এডিবল কিন্তু মজা আচ্ছা এটা ট্রাই করার আগে আমি একটু আপনাদেরকে দেখাই যেখানে তারা কি ইউজ করেছে বেল পেপার আছে সসেজ চিকেন মাশরুম ব্ল্যাক অলিভ অ্যান্ড চিজ সো আমি এটা ট্রাই করবো পিৎজা সুপ্রিমো পিৎজাটা বেশ চিজি আর এখানে প্রচুর পরিমাণে তারা মিট ইউজ করছে অরিগানো ইউজ করছে ব্ল্যাক অলিভটাও খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করতেছে আর আরেকটা জিনিস যেটা আমি রিয়েলাইজ করলাম যে তারা এখানে একটা দেশি মশলা ইউজ করছে সো অরিগানো আর দেশি মশলার যে ফিউশন তারা ক্রিয়েট করেছে এটা কিন্তু খুব ভালো একটা টেস্ট আসছে আচ্ছা যাই হোক তারা যে তাদের হাউস স্পেশাল যে সসটা দিয়েছে এটা একটু ট্রাই করে দেখি Now it's my favorite time, dessert time. Chocolate and mishti amar etotai bhalo lage je ekhane jokhon tara ami dekhlam je chocolate pizza serve korteche mane amar mon tai bhalo hoye geche. So this is the pizza chocolati. Eta hocche 9 inches er ekta pizza ar eta price hocche 389. So eta try korar age ami ekটু আপনাদেরকে দেখাই যে তারা এখানে কি কি ইউজ করেছে। ওয়েফার আছে, then chocolate syrup আর peanut আর cashew nut কে grind করে তারপরে তারা ইউজ করেছে। বাকিটা খাওয়ার পর বোঝা যাবে আর কি ইউজ করা হয়েছে এখানে। Ooh, they used cheese as well. এই পিজাটাতে চিজ থেকে একটা সল্টি টেস্ট আসছে, whereas চকলেট থেকে একটা সুইট আর ডোয়েটা একদম ব্ল্যান্ড একটা টেস্ট। তো সবকিছু মিলে না টেস্টটা খুব ডিফারেন্ট। অনেক ভালোই আছে, খারাপ না, মানে গরম গরম পিৎজাটা খাইলে একটু বেটার টেস্ট পাবেন। তো যেহেতু ডিফারেন্ট একটা আইটেম, আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। আজকে এখানে এসে আমার কাছে ভালোই লাগলো, মানে একটা ডিফারেন্ট থিম, একটা সিনেমাটিক ফিল আসলো। আর তাছাড়া তাদের খাবারের কোয়ালিটি ভালোই আছে, খারাপ না। So that's it for today. Thank you so much for watching this video. আমরা একদিন নতুন কোনো একটা রেস্টুরেন্টে দেখা হবে। Till then, take care and stay safe. This is Nusrat Islam from Zoltan Bidi signing out from Dynamite Restaurant.